প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা ক্লাস সিক্সের ফার্স্ট অ্যাসাইনমেন্টের গণিতের সলিউশন করব। আপনারা তো অলরেডি করে ফেলেছেন, জাস্ট আমার সাথে আনসারটা মিলিয়ে নেবেন। আর যারা আমার অ্যাকাউন্টে আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যেন নিয়মিত ক্লাসগুলো মিস না হয়। চলেন আমরা শুরু করি। আমি প্রশ্নটা একটু জাস্ট মানে মূল যেটা আমি এটা আলাদা করে রেখেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ি। ছোট ছোট টুকরো কাগজের 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে ভাঁজ করে একটি কোটায় রাখো, তৎপর দৈবভাবে লটারি একটি করে তুলে নিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করো। তার মানে বলা হচ্ছে 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখতে হবে, যা দ্বারা আমাদের এই প্রশ্নগুলো আনসার করতে হবে। এখানে কিন্তু আমাদের ধাপ হবে অনেকগুলো। যেমন প্রথমে যে ধাপটা হবে, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা আলাদাভাবে তালিকাভাবে লিখতে বলা হয়েছে, এটা আমরা লিখব 10 থেকে 30-এর মধ্যে থেকে। তারপর আবার খ বলতেছে, এবার তুলে নেওয়া সবগুলো কাগজের টুকরো পুনরায় কোটায় রাখো। এখন এখান থেকে তুলে নেওয়া কাগজগুলোর টুকরোটি পুনরায় কোটে রাখা যাবে না, মানে 10 থেকে 30 পর্যন্ত আমরা যে সংখ্যাগুলো লিখবো একটা কাগজে, মানে প্রতিটা কাগজ আমরা একটা কোটায় রাখবো। এবং কোটা রাখার পর আমরা যখন দুইটা করে সংখ্যা বের করব, বের করার পর ওই সংখ্যাগুলো আমরা পুনরায় আর কোটায় রাখবো না, মানে ওই ওই টুকরোগুলোর কাজ শেষ হয়ে যাবে, আমরা নতুন নতুন টুকরা নিয়ে কাজ করতে হবে। এই হচ্ছে আমাদের বলার সিস্টেম। আর এখানে বলছে লটারির মাধ্যমে এক জোড়া কাগজের টুকরা তুলে নিয়ে, মানে এক জোড়া কাগজ তুলতে হবে যা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা মৌলিক না সহমৌলিক তা আমাদের দেখাতে হবে। এবার কোটা থেকে দ্বৈতভাবে একসাথে 3টি টুকরা তুলে নাও, মানে আমরা প্রথমে যে দুইটা নিয়েছিলাম সেটা নিয়ে, সেই দুইটার কাজ করার পর ওই দুইটা আমরা ফেলে দেব, তারপরে আরও 3টা নিয়ে আমরা কাজ করব। ওই 3টার আমরা কী কী করবো? 3টার আমরা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা সাজিয়ে দেশীয় আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখব, যেটা আমরা 1.1-এ শিখে আসছি। তারপর আবার দেখেন, আবার লটারি থেকে তুলে নেওয়া 3টি সংখ্যার যে কোনো 2টি সংখ্যার চারপাশে বসিয়ে পাশাপাশি বসিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। আমরা আরও 3টা সংখ্যা নিব, সেখান থেকে আমরা 2টা থেকে 2টা নিয়ে আলাদাভাবে কাজ করব। তারপর বলতে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2, 3, 4 দ্বারা বিভাজক ক্রিয়া যাচাই। আমরা এখানে যা যা পাবো, যে দুইটা রাশি পাবো, সেই দুইটা রাশিকে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় সাজাবো, সাজিয়ে আমরা 2, 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করব। তারপরে বলা হয়েছে, আমরা লাস্টের দিকে আমরা খেয়াল করি, প্রয়োজনে পাঠ্য বই পৃষ্ঠা 8 ও 9-এর সাহায্য নেওয়া যেতে পারে যদি তোমার প্রয়োজন হয়। তারপরে বলা আছে, কোটা থেকে পুনরায় দ্বৈতভাবে তুলে এমন তিনটি সংখ্যা তুলে নাও যেখানে অন্তত একটি মৌলিক সংখ্যা থাকবে, আচ্ছা পাঠ্য বইয়ের উল্লেখিত যে কোনো একটি পদ্ধতিতে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো ধাপ টু ধাপ আলোচনা করব। তাহলে চলেন আমরা দেখি, প্রথমে আমাদের কি থাকবে, একটু মোবাইলটা এখন সোজা ব্যাখ্যা করে নেবেন। তাহলে আমাদের প্রথম হবে বিষয় গণিত, অ্যাসাইনমেন্ট নং 1, শিরোনাম হবে লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ে গাণিতিক সমস্যার সমাধান। তারপর অঙ্কটা দেখো, আমাদের এই যে আমরা 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখব, তারপর এখানে ধাপ 1-এর উত্তর আমরা জাস্ট প্রশ্ন থেকে, এই পুরোটা লাইন তোমরা লিখবা প্রশ্ন থেকে, আমরা প্রশ্ন থেকে নিয়েছি যে ছোটো ছোটো টুকরো কাগজে 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা ভাঁজ করে একটি কোটায় রেখে লটারি করে তুলে নিয়ে নিচের ছকে দেওয়া হলো। তাহলে দেখো, এখানে করে আমরা মৌলিক এবং যৌগিক সংখ্যাগুলো লিখব। আমরা তো জানি মৌলিক সংখ্যা কী আর যৌগিক সংখ্যা কী, তোমরা জাস্ট দেখে দেখে আনসারগুলো লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই, একই রকম হবে আনসার। তারপরে দেখো, আমরা এরপরে স্লাইডে যাব, একটু করে দেখি, আমরা একটু করে সময় থাকি, একটু ওয়েট করি, তারপরে আমরা পরের স্লাইডে যাব। আর তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে লিখতে পারো, তাহলে আরও সুবিধা হবে। তারপরে দেখো,
ধাপ দুইয়ের উত্তর আমরা যাব এখন, ধাপ দুইয়ের উত্তর। তাহলে আমরা দুইটা সংখ্যা নিব, যে ওখান থেকে নিয়ে আমরা তাদেরকে মৌলিক উৎপাদের সাহায্যে বের করব, মানে গুণনীয়ক বের করব। তারপর দেখবো এগুলো বিভাজ্য কিনা বা সহমৌলিক কিনা দেখবো আমরা। এগুলা সহমৌলিক, সহমৌলিক কিনা দেখবো। তাহলে সহমৌলিক, হ্যাঁ, যেমন এখানে পাঁচ আছে, এখানেও পাঁচ আছে, তার মানে এটা সহমৌলিক। এবার ধাপ তিনের উত্তর। এবার লটারির মাধ্যমে তিনটি সংখ্যা 11, 12, 13 তুলে নিলাম। সংখ্যাগুলোর ছয় অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা হলো, মানে আমরা তিনটা সংখ্যা যে তুলে নিলাম, তিনটা সংখ্যা 11, 12, 13 আমরা তিনটা সংখ্যা তুলে নিলাম, ওই তিনটা সংখ্যাকে আমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম আকারে সাজাবো। ক্ষুদ্রতম বলতে ছোট থেকে বড়, আর বৃহত্তম বলতে বড় থেকে ছোট। জাস্ট আমরা উল্টাইয়ে দিব এই সংখ্যাটাকে, আমরা জাস্ট উল্টাই দিলে আমাদের হয়ে যাবে। তাহলে স্ক্রিনশট দিবেন, আশা করি আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলবেন। তারপরে আমরা ধাপ চারে যাব। তা ধাপ চার এর উত্তর, তো ধাপ চার করতে হলে আমাদের তিন থেকে আমাদের অংশ বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাটা নিতে হবে। তারপর আমরা এই তিন থেকে আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুইটা নিলাম। এখানে এগুলোকে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লিখতে হবে। এই যে দেখেন, দেশীয় পদ্ধতিতে আমরা কমা ব্যবহার করলাম, তিনটা দুইটা, তাহলে মানে 111,123। আর আমরা এটা যদি এটাকে দেশীয়ভাবে করি, তিনটা দুইটা দুইটা তিনটা দুইটা একটা কমা, তাহলে হবে 321,111। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আন্তর্জাতিকভাবে করব। আন্তর্জাতিকের নিয়ম হচ্ছে তিনটা তিনটা করে কমা, তার মানে 111,123, তারপর নিচেরটা হবে 321,111। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা স্লাইডে যাই, আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তারপরে দেখেন পাঁচের উত্তর। এখন আমরা লটারির মাধ্যমে আরও তিনটে সংখ্যা নিব, যেমন 17, 14, 17 এবং 29 নিলাম। এই সংখ্যা তিনটি দুটি তিনটি থেকে আমরা দুটি সংখ্যা নিব, দুটি সংখ্যা হচ্ছে 14, 29। তাহলে এর ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, 2, 4, 9। তা আমরা দেখবো যে 2 এবং 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে 2 দ্বারা বিভাজ্য করতে হলে আমাদের একক স্থানীয় অঙ্ক বিজোড় বিধায়, সুতরাং 2 দ্বারা বিভাজ্য নয়, কারণ 9 হচ্ছে বিজোড়, তো 2 দ্বারা ভাগ যাবে না। এবার 3 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য বের করতে হলে আমাদের সংখ্যাগুলো যোগ করতে হবে। যোগ করে দেখতে পাচ্ছি আমরা 19, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তারপরে দেখেন 4 দ্বারা বিভাজ্যতা যাচাই। এখানে সংখ্যাটিকে স্থানীয় মানে লিখলে হয়, 1, 2, 4, 9, এগুলো বইয়ের নিয়ম, তোমরা বইয়ের নিয়মেই করার চেষ্টা করবে। তারপরে দেখো এভাবে করে, একের পরে তিনটা সংখ্যা তাই তিনটা শূন্য, দুইয়ের পরে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য, চারের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য, 9, আবার 1, 2, 4, 9 এইভাবে করে লিখে আমরা যা লাস্টে পেলাম কত, 49, যা 4 দ্বারা বিভাজ্য 9। এরপরে আমরা যাই পরের স্লাইডে। দেখো ধাপ 6 এবং 7 এর উত্তর। লটারির মাধ্যমে তুলে নেওয়া তিনটি কাগজের টুকরো লসাগু ও গসাগু আমরা বের করবো। তাহলে আমরা তিনটা সংখ্যা তুলে নিলাম, 16, 20, 30। তোমরা খেয়াল করবে আমরা যতগুলো সংখ্যা তুলে নিয়েছি একটা কিন্তু একবার এসেছে, মানে ডাবল কোনো সংখ্যা আসে নাই। তো 16কে আমরা ভাঙলাম, 20কেও আমরা ভাঙলাম, 30কেও আমরা ভাঙলাম। এখান থেকে আমরা লসাগু বের করলাম। লসাগু মানে কমন টু আনকমন, কমনও আসবে আনকমনও আসবে, আর গসাগু মানে শুধু কমন। তার আনসার হবে 2। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।